নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সুপর্ণা, সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে বিকাল 3:30, সবাই এখন ঘুমোচ্ছে। আমি ছাদে এসে তোমাদের সাথে কিছু কথা বলবো। আজকে কিন্তু আমি কোনো ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসি। আজকে তোমাদেরকে আমি একটা সত্য ঘটনা জানাবো, যে সত্য ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আমার দাদু। আমার দাদুর কাছ থেকেই এই ঘটনাটা শুনেছিলাম, এবং এই ঘটনাটা ঘটেছিল 5 থেকে 6 বছর আগে। তখন আমার বিয়ে হয়নি, বাবার বাড়িতেই ছিলাম। তো সেখানেই আমার দাদু বাড়ির সবাইকে বলেছিল, সেই সঙ্গে আমাকেও বলেছিল। কেন জানি না আজকে সকাল থেকে এই ঘটনাটা খুব ভীষণভাবে মনে পড়ছিল, তাই ভাবলাম যে ব্যাপারটা তোমাদের সাথেও শেয়ার করি, যদি তোমাদের কিছু উপকার হয় ঘটনাটা শুনে। আসলে কি বলো তো, আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক মানুষকে অনেক কিছু না, তার সম্পর্কে অনেক কিছু না জেনে, না বুঝে, তার অতীত সম্পর্কে না জেনে আমরা কিন্তু অনেক কথাই বলে ফেলি যে কথাটা বলা আমাদের উচিত হয় না। যখন আমরা প্রকৃত কথাটা জানতে পারি, সত্য কথাটা যখন জানতে পারি, তখনই আফসোস করার আর কোনো জায়গা থাকে না। তখনই মনে হয় যে কেন বললাম, বলাটা উচিত হয়নি, সেই আমার এই কথাটা তাকে কতটা কষ্ট দিয়েছে। কিন্তু তখন তার ভেবে লাভ নেই, তাই আমাদের সবসময় উচিত কাউকে কিছু বলার আগে অবশ্যই জেনে বুঝে ঠিকঠাকভাবে বলা, তাই না? এত কথা বলার একটাই কারণ, আমি যে ঘটনাটার কথা বলবো, সেই ঘটনাটা ঘটেছিল আমার দাদু তখন ট্রেনে করে বাড়ি ফিরছে। তখন সকাল 10:30-11 বাজে। সেই ট্রেনে ছিলেন এক বাবা, তার 20 বছরের ছেলেকে নিয়ে ট্রেনে করে ফিরছিল, মানে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন জানে না, যাচ্ছিল। তো তার ছেলেটি জানলার পাশে বসেছিল, এবং এক মনে জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অনেক কিছু দেখেছিল। হঠাৎ ছেলেটি তার বাবাকে বলে ফেলল, বাবা বাবা দেখো গাছগুলো কিরকম পেছনে চলে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না। তখন তার বাবা মুচকি হাসল, কিছু বললেন না উনি, শুধু মুচকি হেসে থেমে গেল। কিন্তু পাশের সিটে এক দম্পতি ছিলেন, তারা একে অপরের দিকে চোখ রেখে বলাবলি করছেন যে কি ব্যাপার, ছেলেটি কি পাগল। যাই হোক, আর কিছু বললেন না ওরা। আবার কিছুটা যাওয়ার পরে ছেলেটি হঠাৎ তার আবার বাবাকে বলে ফেলল, বাবা বাবা দেখো আকাশটা আমাদের সঙ্গে সঙ্গেই কীরকম যাচ্ছে। তখনও কিন্তু তার বাবা কিছু বললেন না, তার বাবা আবার সেরকম মুচকি হেসে থেমে গেলেন। তখন সেই দম্পতি নিজেদের না সামলাতে পেরে তার বাবাকে বললেন, কি ব্যাপার, আপনার ছেলে এরকম আবোল তাবোল কথা বলছে, আপনি কিছু না বলে শুধু মুচকি হেসে ফেললেন, আপনার ছেলে কি পাগল না কি, আপনার ছেলেকে ডাক্তার দেখান, এইভাবে কথা বলার মানে কি। তখন এই যে কথাটা বললেন যে আপনার ছেলেকে ডাক্তার দেখান, তখন তার বাবা বললেন, ছেলেটির বাবা, যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, অ্যাকচুয়ালি আমার ছেলেকে আমি ডাক্তারের কাছ থেকেই কিন্তু নিয়ে আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল, আজকেই ও চোখে দেখতে পেল, তাই এইসব কথাগুলো বলছি। আমরা জানি এই কথাগুলো অবাস্তব, মানে এই কথাগুলোর কোনো এগুলো সত্যকারে ঘট, মানে সত্য ব্যাপার, এই কথাগুলো এরকমভাবে বলার কোনো যুক্তি নেই, এগুলো মানে ঘটেই চলেছে। এগুলো ভাব, এগুলো আলাদা করে ব্যাখ্যা করে বা এগুলো প্রশ্ন করা উচিত নয়। এত বড় একটা ছেলে, 20 বছরের ছেলে, তার এইভাবে প্রশ্ন করা উচিত নয়। কিন্তু কী করব বলো, যে কী করবো, তাদেরকে বলছেন উনি যে কী করবো, আমার ছেলে তো জন্ম থেকে অন্ধ ছিল, আজকেই চোখে দেখতে পেল, তাই এইসব কথা আমরা বলছি। এই কথাটা শুনে সেই দম্পতি আর কিছু বললেন, মুখ নিচু করে থাকলেন। তারপরে বললেন, আমাদের ক্ষমা করে দিলেন, আমরা বুঝতে পারিনি যে আপনার ছেলে জন্ম থেকে অন্ধ ছিল, আজকেই ও প্রথম দেখতে পেল, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা না বুঝেই কথাগুলো বলে ফেলেছি। তখন ছেলেটির বাবা বললেন, দেখুন কাউকে কখনো তার অতীতটা না জেনে বা তার সম্বন্ধে কিছু না জেনে কাউকে এভাবে বলতে নেই, বললে
এই যে আপনি এখন আফসোস করছেন যে কেন বললাম, এরকম বললে সেই আফসোসই করতে হবে, আর কিছু করার নেই, শুধু আফসোসই করার আছে যে কতটা এইভাবে কথা বলে অপরজনকে কতটা কষ্ট দিলাম। এই ঘটনাটা ঘটেছিল তো এই একই ট্রেনের একই বগিতে আমার দাদুও ছিল। আমার দাদুও ঘটনাটা প্রত্যক্ষ করে এবং বাড়ি এসে এই কথাগুলো চিন্তা করতে করতে বাড়ি এসে এবং ছেলেটি যে 20 বছরের যে ছেলেটা খুব সুন্দর দেখতে এবং খুব চঞ্চল মনা, মানে ও সব কিছু না সব কিছু যেন ভালো করে বিভোরভাবে সবাইকে দেখছে হাঁ করে, এবং তার যে এই দেখার ব্যাপারটা অনেকেই ভাবে পাগল যে এইভাবে হাঁ করে তাকে কী দেখছে, এইভাবে এইভাবে কাউকে দেখে নাকি, কিন্তু তার কাছে যে পৃথিবীটাই নতুন লাগছে, পৃথিবীর আলো বাতাস গাছগাছালি ঘর বাড়ি সব কিছু তার কাছে নতুন লাগছে, তাই সবাইকে সে বিভোরভাবে দেখছে, সব কিছুই সে বিভোরভাবে দেখছে। এটা অনেকের চোখে খারাপ লাগতে পারে, কিন্তু যে জানে তার চোখে অবশ্যই খারাপ লাগবে। বাড়ি ফিরেই দাদু সবাইকে এই কথাটা বলে, আমিও শুনেছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকেও এই কথাটা বলি, যদি তোমরা কখনো কাউকে কিছু বলো তাহলে অবশ্যই কিন্তু ভেবে চিনতে কথা বলো, অবশ্যই তার সম্পর্কে জেনে বুঝে কথা বলো। কাউকে হুটহাট করে কিছু বলে ফেললাম কিন্তু সেই কথাটা শোনার তার কোনো কারণ নেই, সে শুনতে তার শোনাটা উচিত নয়, কিন্তু তবুও তাকে শুনতে হচ্ছে, কোথাও তার কষ্ট হচ্ছে, এগুলো ভাবা উচিত। এটুকু বলার জন্যই কিন্তু ছাদে এসেছি। কেমন লাগলো আমার এই ঘটনা? এটা কিন্তু তোমরা কেউ গল্প ভাববে না, সত্যিকারের ঘটনা ঘটেছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। মেয়ে শুয়ে আছে, মেয়ের শরীরটাও ভালো নেই, আসছে মাঝে মাঝে আর এমন কাশি হচ্ছে, উঠেও পড়ছে। যাই হোক, এখন সে ঘুমোচ্ছে, মা আছে নিচে, বাবা আছে, শুভ এখানে বেঁধে গেল আর আমি ছাদে এসে এই ঘটনা। আমি শুভকে বলছিলাম এই কথাটা, শুভ বললো তুমি বন্ধুদেরকেও জানাও কথাটা, কারণ এরকম ঘটনা যেন তারাও যেন কারোর সঙ্গে এভাবে না তাই না জেনে না বুঝে কাউকে যেন দুমদাম করে কিছু না বলে ফেলে, তাতে কী হয় অপর মানুষটি কষ্ট পায়। আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে যাই বন্ধুদেরকে বলি, আজকে তাহলে এখনও ভাবতেও বলবো না, এটা ভেবে ছাদে এসেছি। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো তো, লাইক করো, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কিন্তু শেয়ারও করবে। ঠিক আছে, আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদেরও জীবনে এরকমভাবে কিছু ঘটনা ঘটেছিল নাকি, তোমরা কোনো ঘটনা শুনেছিলে নাকি, যার সত্যটাটা এইরকম, এইরকমই তার সত্যরূপ, কোনো ঘটনা ঘটেছিলো কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং হ্যাঁ, এই ঘটনাটা তোমাদের যদি ভালো লেগে থাকে, এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো ঠিক আছে, আজকের মতো বাই বলছি, আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার সঙ্গে থাকো। আজকের মতো বাই।